আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা জানব এমন 10টি কাজ সম্পর্কে, যেই 10টি কাজ কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য করে তাহলে সে সংসার জীবনে সুখী হবে এবং স্বামীর গভীর ভালোবাসা পাবে। সেই 10টি কাজের প্রথম যে কাজ তা হলো স্বামীকে সম্মান করা। স্বামীর আনুগত্য করা এবং স্বামীকে সম্মান করা স্ত্রীর জন্য অবশ্য কর্তব্য। হাদিস শরীফে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কোনো মানুষকে অপর কাউকে সিজদা করার অনুমতি দিতাম তবে নারীকে তার স্বামীকে সিজদা করতে বলতাম। এই হাদিসে মূলত স্বামীর মর্যাদা ও সম্মান সম্পর্কে গুরুত্ব বুঝিয়েছেন, কেননা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সিজদা করা জায়েজ নেই, তাই সিজদা করা যাবে না। তবে এই হাদিসের মাধ্যমে বুঝে নিতে হবে যে স্বামীর মর্যাদা ও সম্মান কতটা গুরুত্বপূর্ণ, আর সেই অনুযায়ী স্বামীকে সম্মান ও মর্যাদা দিতে হবে। দুই নম্বর যে কাজ তা হলো স্বামীর আদেশ পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন তার প্রয়োজনে স্ত্রীকে ডাকে তখন যেন সে সাড়া দেয়, এমনকি যদিও সে রান্নার কাজে ব্যস্ত থাকে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন স্বামী তার স্ত্রীকে সজ্জায় ডাকে আর স্ত্রী যদি এই আহ্বানে সাড়া না দেয় এবং স্বামী যদি নারাজ হয়ে রাত্রি যাপন করে, এমত অবস্থায় জান্নাতের বাসিন্দারা সেই স্ত্রীকে সকাল হওয়া পর্যন্ত লানত দিতে থাকে। এই দুটি হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে স্ত্রীর জন্য তার স্বামীর আদেশ পালন করা অপরিহার্য। তিন নম্বর যে কাজ তা হলো স্বামীর সন্তুষ্টি অর্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো স্ত্রী লোক এমত অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, তবে সেই নারী জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে স্বামীর সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। চার নম্বর যে কাজ তা হলো স্বামীর জন্য সাজগুজ করা। স্বামীর সামনে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সেজেগুজে থাকা স্ত্রীদের জন্য প্রয়োজনীয়। এটা স্বামীর মন জয় করার অন্যতম হাতিয়ার। এর ফলে স্বামী তার স্ত্রীর প্রতি আকর্ষিত হয় এবং একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফর থেকে ফিরে মদিনায় এসে সরাসরি বাড়িতে না গিয়ে সাহাবীদের বললেন, তোমরা এখানে থেকে যাও এবং তোমাদের বাড়িতে খবর পাঠাও, যেন তোমাদের স্ত্রীরা তাদের নিজেদেরকে তোমাদের জন্য প্রস্তুত করে রাখতে পারে। অর্থাৎ তারা যেন ঘরের কাজকর্ম সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজেগুজে অপেক্ষা করতে পারে। তাই প্রত্যেক স্ত্রীর উচিত তার স্বামীর নিকট যাওয়ার সময় পরিপাটি হয়ে যাওয়া, সম্ভব হলে হালকা সেজেগুজে থাকা। পাঁচ নম্বর যে কাজ তা হলো স্বামীর দোষ গোপন রাখা। নারীদের মধ্যে এই বিষয়টি বেশি দেখতে পাওয়া যায় যে তারা স্বামীর দোষ অন্যকে বলে নিজের মনকে হালকা করতে চায়, কিন্তু এই কাজ ইসলামী শরীয়তে হারাম এবং কবিরা গুনাহের অন্তর্গত। এতে করে সংসারে অশান্তি ও কলহের সৃষ্টি হয়, সুখ শান্তি চলে যায়। তাই স্বামীর ভুল ত্রুটি গোপন রাখাই একজন স্ত্রীর অবশ্য কর্তব্য। ছয় নম্বর যে কাজ তা হল স্বামীকে কষ্ট না দেওয়া। তিরমিজি শরীফের হাদিসে রয়েছে, কোনো নারী যখন তার স্বামীকে এই দুনিয়ায় কষ্ট দেয় তখন জান্নাতি সুন্দরী সুনয়না হুরগণ তার সেই স্ত্রীকে লক্ষ্য করে বলে, তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, সে তো তোমার কাছে একজন আগন্তুক মাত্র, অচিরেই সে তোমাকে ছেড়ে আমাদের নিকট চলে আসবে। তাই প্রত্যেক স্ত্রীকে মনে রাখতে হবে অকারণে স্বামীকে কষ্ট দেওয়া জায়েজ নেই। সাত নম্বর যে কাজ তা হলো বিপদের সময় স্বামীর পাশে দাঁড়ানো। বিপদ আপদ ও পেরেশানির মুহূর্তে স্বামীকে সান্ত্বনা দেওয়া সুন্নাত, যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহী নাজিল হবার পর অজানা শঙ্কায় ভীত হয়ে গৃহে ফিরে এলে আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, শঙ্কার কোনো কারণ নেই, কখনো আপনার খারাপ কিছু হবার নয়, কেননা আপনি সর্বদা অন্যের মঙ্গল কামনা করেন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন, অন্যের বোঝা বহন করে দেন, মেহমানদের আপ্যায়ন করেন, সুতরাং আপনার কোনো ক্ষতি হবে না। স্বামী যদি কোনো দুশ্চিন্তা বা বিপদের মধ্যে থাকে
অথবা ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্মুখীন হয় তাহলে স্ত্রীর দায়িত্ব হল এই বিপদ মুহূর্তে স্বামীর পাশে থাকা এবং তাকে সান্ত্বনা দেওয়া। আট নম্বর যে কাজ তা হল স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা। স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করা স্ত্রীর বিশেষ কর্তব্য। স্ত্রীর জন্য স্বামীর নাফরমানি করা জায়েজ নেই। যদি কোনো স্ত্রী তার স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করে তবে সেই নারী জাহান্নামের শাস্তি ভোগ করবে। মুসলিম শরীফের এক হাদিসে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামে নারীর সংখ্যাই বেশি দেখেছি। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন নারীরা অধিক জাহান্নামী? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের অকৃতজ্ঞতার কারণে। বলা হলো, তারা কি আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা বা নাফরমানি করে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তারা তাদের স্বামীর অকৃতজ্ঞতা ও নাফরমানি করে, তারা কৃতজ্ঞতা স্বীকার করে না। তুমি যদি তাদের কারো উপর যুগ যুগ ধরে অনুগ্রহ করো, এরপর কোনো একদিন তোমার কাছে তার বাসনা পূর্ণ না হলে সে বলবে, আজ পর্যন্ত তোমার কাছে কোনো কল্যাণই পেলাম না, কোনো সুখ কোনো শান্তি পেলাম না। স্বামী অবশ্যই সাধ্যমতো চেষ্টা করবে তার স্ত্রীর সমস্ত প্রয়োজন মেটানোর। এরপরও যদি কোনো কারণবশত স্বামী বিশেষ কোনো প্রয়োজন পূরণ করতে না পারে তবে স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না। অকারণে স্বামীর নাফরমানি করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তাই এই ব্যাপারে সাবধান থাকতে হবে। নয় নম্বর যে কাজ তা হল স্বামীর আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। স্বামীর আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা স্ত্রীর অন্যতম দায়িত্ব। শ্বশুর শাশুড়ি ও স্বামীর বাড়ির সকলকে সম্মান করা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা উত্তম স্ত্রীর বিশেষ একটি গুণ। দশ নম্বর, অযথা সন্দেহ পরিহার করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা অন্যের গোপন বিষয় অনুসন্ধান করো না এবং অন্যের গীবত করো না। যে সংসারে সন্দেহের রোগ বাসা বাঁধে সেখানে সুখের সন্ধান করা বৃথা। সংসারের যে কোনো বিষয়ে স্বামী স্ত্রী পরস্পরের সাথে আলাপ আলোচনা করে সমাধান করতে হবে, তাহলে কোনো সন্দেহ কোনো অশান্তি আসতে পারবে না। হুটহাট করে অন্য কারো কথায় অযথা সন্দেহ করা যাবে না। যেই স্ত্রী তার নিজের মধ্যে এই দশটি গুণ অর্জন করতে পারবে, অর্থাৎ স্বামীর প্রতি এই দশটি কাজ ঠিকঠাক মতো পালন করবে, তাহলে সেই সংসারে কখনোই অশান্তি অবহেলা আসবে না। স্বামী তাকে গভীরভাবে ভালোবাসবে, সংসার জীবনও সুখ শান্তিতে ভরপুর হয়ে উঠবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই চ্যানেলে স্বামী এবং স্ত্রীর কর্তব্য সম্পর্কে আরও অনেক ভিডিও রয়েছে, চাইলে সেগুলো দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।